হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাবো বৃষ্টির রাতে শ্বশুর কীভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক মজা পাবেন আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আমার নাম পায়েল বয়স তেইশ বছর বছরখানিক আগে আমার বিয়ে হয় আমার স্বামীর নাম সুভাষ আমি আর সুভাষ একই কলেজে পড়তাম আর তখন থেকেই আমাদের সম্পর্ক সম্পর্ক থাকাকালীন সুভাষ আমার মাঠে বেশ কয়েকবার খেলা করেছে কিছুদিন পর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই আমি আমার শ্বশুর বাড়িতে থাকি আমার শ্বশুর বাড়িতে মাত্র তিনজন সদস্য আমি আমার স্বামী সুভাষ আর আমার শ্বশুর আমার শাশুড়ি অনেক আগেই ও পারে চলে গেছে আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি কোনো সময় সুভাষ আমার চোখের আড়াল হলে আমার ভালো লাগতো না তেমনি ভাবে সুভাষও আমাকে ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসতো সুভাষের এই ভালোবাসার প্রধান কারণ আমি ওকে প্রতি রাতে আমার মাঠে খেলতে দিতাম সুভাষ প্রতি রাতেই অনেক সময় নিয়ে আমার মাঠে খেলত সুভাষ বিভিন্ন আইটেম ফলো করে আমার মাঠে খেলত আর আমিও খুব মজা পেতাম সুভাষ প্রতিদিন নতুন নতুন সব নিয়মে পেঁপে খেত এভাবে সুখে শান্তিতে আমাদের দিনগুলো চলতে লাগল বন্ধুরা দুঃখের বিষয় এই সুখ আমার কপালে বেশি দিন রইল না হঠাৎ আমার স্বামী সুভাষ ওপারে চলে গেল আমার স্বামী ওপারে চলে যাওয়াতে মানসিকভাবে আমি খুব ভেঙে পড়লাম আর খুব একাকিত্ব অনুভব করতে লাগলাম কারোর সাথে তেমন কোনো কথা বলতাম না প্রায় সময় একা একা বসে থাকতাম আমার স্বামী ওপারে চলে যাওয়ার তিন মাস পর আমার মা এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইল কিন্তু আমি আমার শ্বশুরের কথা চিন্তা করে বাবার বাড়িতে থেকে গেলাম না আমার মা আমাকে অনেকবার বুঝিয়ে বলল কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না আর মাকে বললাম আমি চলে গেলে আমার শ্বশুরের কি হবে তার তো আর কেউ নেই একমাত্র ছেলে ছিল সেও তো ওপারে চলে গেছে এখন আমার শ্বশুরের আমি ছাড়া তো আর কেউ নেই এই কথা বলে আমি আমার মাকে বাড়িতে পাঠিয়ে দিলাম আর আমি আমার শ্বশুরের বাড়িতেই থেকে গেলাম এভাবেই বেশ কয়েক মাস চলে গেল তারপর থেকে আমার কেন জানি খুব একা একা মনে হতে লাগলো আর দিন যতই যেতে লাগল ততই আমার খেলার আগ্রহ বাড়তে থাকলো এদিকে খেলা করার জন্য আমার মন ছুটে গেল তাই হাত দিয়ে আমি প্রতিদিন নিজেকে শান্ত করতে লাগলাম কিন্তু এভাবে কি আর আসল সুখ পাওয়া যায় এভাবে ভীষণ কষ্টে আমার দিনগুলো কাটতে লাগলো মনকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না তাই এত দিনে বুঝতে পারলাম একটি মেয়ের জীবনে একটা খেলোয়াড়ের কতটা প্রয়োজন প্রায় দুদিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে একজন খেলোয়াড় থাকলে জীবনটা না সুন্দর আর উপভোগ্য হতো এইগুলো ভাবতেই আমার ভেতরে কেমন জানি করতে শুরু করলো আর আমি এমন একজন পুরুষকে খুঁজতে লাগলাম যে পুরুষ তার খেলোয়াড় দিয়ে আমাকে অনেক সুখ দিতে পারবে এদিকে আজ সন্ধ্যে থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর একটু পরপর বজ্রপাত হচ্ছে আমি ছোটবেলা থেকেই বজ্রপাতের আওয়াজ শুনলে ভয় পাই তাই আমি আমার শ্বশুরকে বললাম বাবা আপনি না হয় আজ আমার ঘরে ঘুমান আমার ভীষণ ভয় করছে আমার শ্বশুর বলল আচ্ছা ঠিক আছে তুমি খাটের উপর ঘুমাও আর আমি নিচে ঘুমাই এই বলে আমার শ্বশুর নিচে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মধ্যরাতে প্রচুর বজ্রপাত হতে শুরু করল আমি ভয় পেয়ে আমার শ্বশুরের পাশে খেয়ে শুয়ে পড়লাম আমার শ্বশুর বয়স্ক মানুষ তাই খারাপ কিছু চিন্তাতেও আসেনি রাত প্রায় তিনটা হবে তখন বৃষ্টি আরও জোরে পড়তে লাগল আমি ঘুম থেকে জেগে দেখি বাবা আমার পেপের উপরে হাত দিয়ে ঘুমিয়ে আছে মনে মনে ভাবলাম ভয় পাওয়ার কারণে মনে হয় বাবা আমাকে এভাবে ধরেছে হঠাৎ আরও জোরে বজ্রপাত হওয়াতে আমি চমকে উঠলাম আর আমার শ্বশুরের দিকে ফিরে ঘুমালাম একটু পরে বুঝতে পারলাম আমার শ্বশুরের খেলোয়াড়টা আমার মাঠে ধাক্কা দিচ্ছে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর খেয়াল করলাম আমার শ্বশুরের খেলোয়াড়টা ধীরে ধীরে শক্ত হতে শুরু করলো আমি তখন পিছনের সব কথা ভুলে গেলাম আমার মাঝে অজানা এক শিহরণ সৃষ্টি হলো এভাবে আরও দশ মিনিট পার হয়ে গেল আমি এখন কি করব বুঝতে পারছিলাম না এদিকে শ্বশুরের খেলোয়াড় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করতে লাগলাম আর শ্বশুরের মাথা আমি আমার পেপের উপর নিয়ে চেপে ধরলাম শ্বশুর তখন কোনো কথা না বলে আস্তে আস্তে করে পেপে খেতে থাকলো আর দলাই মলাই করতে লাগলো শ্বশুরের পেপে খাওয়া দেখে আমার মনে হচ্ছে জীবনে কোনো দিন পেঁপে খায়নি এভাবে দশ মিনিট পেপে খাওয়ার পর আমি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিলাম আর শ্বশুরের খেলোয়াড়টা ধরে আমি আমার মাঠে নামিয়ে দিলাম খেলোয়াড় মাঠে নামা মাত্রই আমার মনে হলো দিন পর আমি আমার চেতনা ফিরে পেলাম শ্বশুর মনের সুখে মাঠে খেলতে লাগলো আর পেঁপে খেতে থাকলো এভাবে সেই বৃষ্টির রাতে শ্বশুর আমার মাঠে তিনবার খেলেছিল প্রথমবার বেশিক্ষণ সময় দিতে পারেনি কিন্তু পরের দুইবার আমাকে অনেক সুখ দিয়েছে সেই রাতের পর থেকে শ্বশুর আর আমি একসাথেই ঘুমাই আর প্রতি রাতে শ্বশুর আমার মাঠে মন ভরে খেলা করে বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও আর হ্যাঁ তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো